শত বছর পূর্বে, 1446 বছর পূর্বে আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করে বিশ্ব নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছে, এই কাজ করলে আবু বকরের সঙ্গী, এই কাজ করলে আবু জাহেলের সঙ্গী। বলবো আপনারা শুনবেন ইনশাআল্লাহ, আমি বলার চেষ্টা করব আপনারা শুনবেন। উভয়কে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমলে পরিণত করার তৌফিক দান করেন। আর উচ্চ আওয়াজে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খুসর, إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ. الله أكبر، كارباني كارباني الله رباني خراب لاغي আল্লাহর নবীর জবানে শুনলে কি আর সে খারাপ লাগবে না ভালো লাগবে? একটু ভালো নয়, হাজার গুণে ভালো নয়, লক্ষ গুণে ভালো নয়, কোটি গুণে ভালো নয়, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টোলিয়ন সংখ্যা যত আছে সংখ্যা বলি শেষ হয়ে যাবে, তারপরেও সংখ্যা যদি থাকতো তাও বলতাম যে তার চেয়েও ভালো লাগবে আল্লাহর নবীর জবানের তেলাওয়াত। ঠিক নেবে ঠিক, কিন্তু এই তেলাওয়াত আবু জাহেল শুনছে কি শুনে নেয়? আবু জাহেল শুনেছে, কিন্তু হেদায়েত আনছে? হেদায়েতে আসছে? আসেনি। আপনার আমার উপরে যদি আল্লাহর রহমত থাকে, আপনারা চাতক ফাঁকির মতো তাকিয়েছেন আল্লাহ আকবার, আমি আশ্চর্য হয়ে যাই। আপনাদের সম্মুখে যেই সময় আলোচনা করতে আসি, যেই সময় আলোচনা করতে আসি, আপনারা এই দলভুক্ত হয়ে এত যে লোক উপস্থিত হন, আমার আলোচনার সময় এত লোক উপস্থিত পাওয়ার আশা আমি করতে পারি না, অথচ যা আশা করি তার চেয়ে আপনার বেশি উপস্থিত হয়ে যান। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। কিন্তু আসলে এই আকর্ষণটা কার? এই আকর্ষণটা কোরআনুল কারীমের। এই মর্যাদা, এই দাম, এই মূল্য, এই আকর্ষণ একমাত্র আল্লাহর কোরআনের। এই কোরআনের আকর্ষণে আপনারা উপস্থিত হতে পারছেন, আপনারা উপস্থিত হয়েছেন। ঠিক নেবে ঠিক, বন্ধুগণ আমার মুরব্বিনে কিরাম, আপনারা খুব ভালো খুব ভালো সুন্দর এইরকম কোরআনুল কারীমের মজলিস করতে পেরেছেন। ভালো মানুষ ছাড়া হয়। আর একটা মশালা জেনে রাখেন, আমি মুক্তি না, তারপর মশালা দিই, মুক্তির মশালা কিছু দিই, দেওয়া দরকার আছে না? কিন্তু সর্বশ্রেষ্ঠ মুক্তি হলো কোরআনুল কারীম। এই কোরআন থেকে যে কথা বলে সে সঠিক পথে আছে। ঠিক বললাম না ভুল বললাম? আমার আল্লাহ ঘোষণা করতেছেন যে তোমরা যখন উপদেশ দেবা কাউকে বলবা কোরআন দিয়ে বলবা, কাউকে উপদেশ দিবা কোরআন দিয়ে দিবা। সূরা কফের কত 45 নম্বর আয়াত, সূরা কফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, তোমরা যখন উপদেশ দেবে, কাউকে দাওয়াত দেবে, কাউকে উপদেশ দেবে, কাউকে বলবে, নসিহত করবে, এই নসিহতটা হবে কোরআন ধারা। কি ধারা? ভাইজান কথা বলুন, কি ধারা? আপনাদের ঘুম আসে নাকি? আসতে পারে একটু, এত গভীর, এত রজ, এত রাত্র পর্যন্ত, আর আপনার তো অনেক আলোচনা শুনছেন, তারপরও আমি একটু, যখন আসছি আপনারা এত মহাব্বত করে ডেকেছেন, কিছু কোরআনের কথা না বললে হক আদায় হবে না, তাই আপনাদের সম্মুখে ছোট্ট একটি সুরা, যেই সুরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে, মক্কায় নাজিল হয়েছে, সেই সুরাটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সুরাটার অর্থ হলো সময়ের কসম, নিশ্চয় অবশ্যই, দুইটা নিশ্চয় কি মলান সবটা, ঠিক আছে, নিশ্চয় অবশ্যই দুইটা খেরান্টি দেওয়া, মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে, ক্ষতিগ্রস্ত বুঝি তো, ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে, ধ্বংসের ভিতরে রয়েছে, তবে তারা নয় যারা আল্লাহর প্রতি জবান খুলে বলুন ইমান এনেছে, আমলের সলে সৎ আমল করেছে, ভালো আমল করেছে,
হকের উপরে নিজে অটল থাকে, প্রতিষ্ঠাতায় নিজে অটল থাকে, অন্যকে হকের আহ্বান করে, আহ্বান করে এবং ধৈর্য ধারণ করে, ধারণ করে, ধৈর্যের আহ্বান করে, আহ্বান করে আলায়া আলায়া আমন্ত বিল্লাহ আল্লাহর কালাম কি অবশ্যই সত্য? আমি ওই মেন আল্লাহ এখন আসি এই ছোট্ট একটি সুরা, কিন্তু শুনলে আপনাদের একটু আশ্চর্য লাগবে। এই সুরাটার যদি আলোচনা আমার মতো গোলাম এই ক্ষুদ্র মানুষটা যদি আলোচনা করে, রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কয়েকটি বছর শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না, শেষ হবে না। জবান খুলুস চাজ বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর কোরআনের কারিশমা, কোরআনের কারিশমা। বন্ধুগণ আমার মুরব্বিন কিরাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গভীর মনোযোগ দেওয়ার জন্য, গভীরভাবে বিশ্বাস স্থাপন করার জন্য, অত্যন্ত গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরা সুরের ভিতরে প্রথম আয়াতখানা আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে ঘোষণা করেছে। খুব গুরুত্বপূর্ণ জিনিস, এখানে গুরুত্বপূর্ণ বিষয়, যার কারণে সময়ের কসম খেয়ে, সবচেয়ে মূল্যবান কি সময় না, সময় আপনারা শুনতে বুঝেছেন, ইতিপূর্বে কয়েকজন পার্লামেন্টের সদস্য চলে গেছে, তার ভিতরে অ্যাটর্নি জেনারেলও আছে, আছে না, আছে না, কিছু কিছু লোকজন, এরা আবার ইন্টারনেটে দিয়েছে যে উনি তো মরার পূর্বে একটা আশা ছিল, আশাটা পূরণ করতে পারলো না, আশা পূরণ করার মালিক কে, হায়াতের মালিক কে, কি আশা জানেন তো, জানা আছে না, চাইছিল কিছু ওলামায়ে কেরামদের ফাঁসি দেওয়ার জন্য ওনার নিয়েছিল, আশাটা ছিল, আমার আল্লাহ ডাক এসে গেছে, আর সে আজিম থেকে ডাক আসছে, কোরআনুল কারিমের ভিতরে 1450 বছর পূর্বে এই আয়াতখানা জানাইয়া স্পষ্টভাবে জানাই দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার, কোরআন আছে না নাই, আমার আল্লাহ বলেন মৃত্যুর স্বাদ সকলের গ্রহণ করতে হবে, এই মৃত্যুর স্বাদ থেকে কেউ রেহাই পাইবে না, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বন্ধুগণ আমার মুরব্বিনে কেরাম, ইজ্জত দেওয়ার মালিক কে? কোরআনে এত না আমার বানানো, কোরআনে আছে না নাই? অবন্তু তামাম পৃথিবীর কোনো পীর মাশাইখের কথা না, কোনো মানুষের কথা না, কোন ওলামায়ে কেরামদের কথা না, আমার আল্লাহ জানাই দিয়েছেন, ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিক আমার আল্লাহ। সূরাতুল লোকমান 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, হে রাসূল, হে নবী, হে বন্ধু, তাম পৃথিবীর মানুষগুলিকে জানাই দেন পাঁচটি বিষয়, তাম পৃথিবীর কোন মানুষকে আমি জানাই দেই নাই। কয়টি বিষয়? পাঁচটি বিষয়ে কোনো ব্যক্তিকে আমি জানাই দেই নাই, তার ভিতরে একটি হলো কোনখানে তার মৃত্যু আছে কেউই জানে না। মৃত্যু কার কোনখানে আছে জানে কেউ? জানে না। এরকম বদ আশা করা যাবে না, অমুককে ফাঁসি দেব, তাকে মেরে ফেল, তাকে মেরে ফেল, মৃত্যু দেওয়ার মালিক কে? আপনি তার কল্যাণ কামন করেন, আপনার কল্যাণ কামন করবে আরশ আজিমের মালিক। ইতিপূর্বে আপনার আলোচনা শুনছেন না, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, অর্থাৎ তুমি আমাকে স্মরণ করো, তোমাকে তোমাকে তোমাদিগকে আমার স্মরণে রাখিব। এর অর্থ কি দূরে ছেড়ে দেওয়া? না, আপনাকেও আল্লাহ কাছে টেনে নিবে। আপনি যদি অন্যের অকল্যাণ চান, আপনার অকল্যাণ কে করবে? জবান খুলে বলুন আল্লাহ। এবার আসি ভাইসান, আচ্ছা আপনারা বলুন তো, গরুর গোশ খাওয়া কি হালাল না হারাম? আচ্ছা, একটা গরু সকালে মারা গেছে,
এই বিকেলে যদি আপনাকে ওর ওই গরুর সুন্দর সুন্দর কিছু গোশ, কলিজের কিছু গোশ, সুন্দর রানের কিছু গোশ এগুলি আপনাকে দেয়, আপনি নেবেন তো? নেবেন না। আচ্ছা, গরুর গোশের কেজি 500-600 টাকা না? ওগুলো 50 টাকা কেজিতে আপনি কিনবেন? 10 টাকায় কিনবেন? 5 টাকায় কিনবেন? ফ্রি দিলে নেবেন? তাও তো নেবেন। এখন গরুর গোশ খাওয়া কি হালাল না হারাম? হালাল। কিন্তু যখন আল্লাহর হুকুমটা ওখানে রহিত হয়ে গেছে, আল্লাহর হুকুমের বাইরে চলে গেছে, তখন খাওয়াটা কি? আচ্ছা, এবার আসুন, মুরগির গোশ খাওয়া কি হালাল না হারাম? হালাল। মরা মুরগির গোশ খাওয়া হারাম? এই মশলা দিয়ে সবই জানেন আপনারা। আচ্ছা, সুদ খাওয়া কি? বুঝে বললেন, কিন্তু সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? জেনা করা কি? অপরের মাল লুণ্ঠন করা কি? বোনের হক নষ্ট করা কি? ভাইয়ের হক নষ্ট করা কি? জমির আলঠেলা কি? মিথ্যে বলা কি? চকলখুরি করা কি? বদনাম রটানো কি? ইমামকে তাড়ানোর জন্য ইমামের পিছনে ষড়যন্ত্র করা কি? একটু আস্তে বললেন, কার একটু জোরে বলুন তো। হারাম। এ তো সব মশলাই তো আপনারা বললে তো আমি আলোচনা করবো কি আর। কিন্তু এর ভিতরে একটু পার্থক্য আছে। আচ্ছা, এখানে বেনামাজি কেউ আছেন? হাত জাগান্তে বেনামাজি কেউ থাকলে? নেই। রোজা রাখেন না এরকম কেউ আছেন? সুদখোর কেউ আছেন? ঘুষখোর কেউ আছেন? ঘুষখোর কেউ আছেন? জেনাকারী কেউ আছেন? তাতে আপনারা ফেরেস্তার দল, ফেরেস্তার চেয়ে উঠতে তো এই জায়গাতে আলোচনাই লাগে না। কিন্তু আছে, কাহিনী আছে, আছে না? আছে, কারণ আছে। বন্ধুগণ, আমার মুরব্বিনে কেরাম, গভীর মনোযোগ দিয়ে শুনেন, সুদখোরের অভাব নাই বাংলার জমিনে, ঘুষখোরেরও অভাব নাই, জেনাকারীরও অভাব নাই, দর্শনকারীরও অভাব নাই, অবাইজান মিথ্যা বলনেওয়ালার অভাব নাই। কোর্টের বারিন্দায় গিয়া দেখেন 500 টাকা যদি দেওয়া হয়, অসৎ লোকের পক্ষ হইয়া সৎ লোকটার বিরুদ্ধে সাক্ষী দিয়া জেলখানায় ঢুকাইয়া দেয়। ঠিক বললাম না বেঠিক? বন্ধুগণ, আমার মুরব্বিনে কেরাম, সুদ খাইতে আছে, ঘুষ খাইতে আছে, কিন্তু আপনি খান না? আপনার আমার মতো লোকে তো সুদ খাওয়ার সুযোগই নেই, এরকম টেবিলই নেই। ওই সুদগুলি, সুদখোরগুলি, ঘুষখোর যদি বাংলার জমিন থেকে বন্ধ হয়ে যায়, বাংলার জমিনে কোরআনি হুকুমত কায়েম হয়ে যায়, মানুষগুলি আল্লাহওয়ালা হয়ে সিদ্দিকে আকবরের অনুসরণকারী হয়ে যাবে।